গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। সকালবেলা দেখো একদম গাছে চলে এসেছি কাঁঠাল কাটতে, কাঁঠাল বা এঁচোড় যে যা বলো। তো গাছে বেশ নিচে অনেকগুলো এঁচোড় হয়েছে, তো সেই জন্যে আমি নিজে অনায়াসে কিন্তু কাটতে পারলাম। তো এই দেখো বেশ বড় একটা এঁচোড় কেটে নিয়েছি, এর থেকে ছোট আর কাটতে মন চাইলো না, সেই জন্যে বড় দেখেই কেটে নিয়েছে। কি পরিমাণে আঠা ঝরছে দেখো, আঠা ঝরছে। দিয়ে এখানে আমি আবার চলে যাচ্ছি কিছু ঘাটকোল বা ঘ্যাটকোল পাতা, যেটা যাই বলো, সেইটা তুলতে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ঘ্যাটকোল পাতা হয়, বৃষ্টির জল পড়লেই তো, যে দু তিন দিন বৃষ্টি হয়েছিল সেই জলেই এই ঘ্যাটকোল পাতাগুলো হয়েছে। আরও যখন প্রচণ্ড বৃষ্টি হবে তখন কিন্তু আরও গাছ বের হবে। কোনোদিনও আমরা ঘ্যাটকোল পাতা কিনে খাই না, আমাদের বাড়ির থেকেই বাগানে যা হয় সেগুলো তুলেই খাই, আরও লোককেও দেওয়া হয়। তো অনেক পরিমাণে হয়, সব দিন তো খাই না, হয়তো সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, বা কোনো সপ্তাহে দুদিন, এরকম পরিমাণে। এত সুন্দর লাগে, আর এগুলো পুরো মানে নিজের থেকে হয়, কোনো রকম কিছু এখানে সার ঠার প্রয়োগ করা হয় না, যার জন্য এই ঘাটকোল পাতাগুলোর টেস্ট আরও বেশি। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল একদম বাড়ির থেকে ঘ্যাটকোল পাতা তারপরে এঁচোড় তুলেই আজকে রান্নাবান্নাগুলো করব। আজকে কোনো রকম বাইরের শাক সবজি কিনবো না, আজকে বাড়ির এই সব দিয়েই আজকে সারাটা দিন চালিয়ে দেব। আর এই খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো ঘ্যাটকোল পাতা হলে অন্য কিছু লাগেই না, তবুও শুধু ঘ্যাটকোল আর খাওয়া যায় না। তো এই দেখো সব তুলে নিয়ে চলে এসেছি, এবার ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে টক ডাল আর চিপস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে সব কাটতে বসে গেছি, কারণ সোনার আবার 11টা থেকে পড়া রয়েছে। তো এঁচোড় কাটতে বেশ অনেকক্ষণ টাইম লাগে, তো সেই জন্য আর ঘ্যাটকোল কাটতেও তাই। তো ভাবলাম সবগুলো কেটে গুছিয়ে রেখে তারপর আমি সোনাকে পড়তে নিয়ে যাই। তো সেই রকম সব কিন্তু কাটতে বসে গেছি। আর যা গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম, মানে যে দিনটা যাচ্ছে তার পরের দিনই কিন্তু বীভৎস গরম পড়ছে। তো গরম গরম বললে আরও বেশি গরম লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, গরমের সময় মানে গরম তো লাগছেই, সেটা একদম অস্বাভাবিক গরম। আর আজকে অনেকটা ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, তো ভোরবেলা উঠেও পড়েছি, ঘ্যাটকোলগুলো বাটা মানে কাটা হয়ে গেছে। এবার দেখো আমি এঁচোড়টাকে কাটছি, আর এতটা শক্ত মানে আমার কাটতে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু হাতে একটু সমস্যা আছে, ঠিক মতন প্রেস করতে পাচ্ছি না, যার জন্যে বেশ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই দেখো কেটেই ফেললাম এঁচোড়টাকে। তো এঁচোড় কাটার আগে কিন্তু হাতের মধ্যে একটু আঠা মাখে মানে সর্ষের তেল লাগিয়ে নিতে হয়, যাতে আঠাটা হাতের মধ্যে না মাখে, কারণ এঁচোড়ে কিন্তু ভালোই আঠা বের হয়। তো এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে এরকম আঠাটাকে দেখো আমি মুছে নিচ্ছি, নিয়ে নিয়ে কাটছি, তাহলে বটির গায়েও কম আঠা লাগবে আর হাতেও কম মাখবে। তো এই সমস্ত ট্রিক্সগুলো যদি আমরা ফলো করি তাহলে এঁচোড় কাটতে কিন্তু কোনো সমস্যা নেই। অনেকেই এঁচোড় রান্না করতে পছন্দ করে, কিন্তু কাটার ভয়তে হয়তো খেতেই চায় না। এখন অবশ্য কেনা এঁচোড় মানে কাটা এঁচোড় কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা কদিনের কাটা বা কীভাবে কাটা সেটা একটু অন্যরকম হয়ে যায়। সেই জন্য বাড়িতে একটু যদি আমরা এই ট্রিক্সগুলো ফলো করি তাহলে কিন্তু অনায়াসেই এঁচোড় বাড়িতে কেটে রান্না করা সম্ভব। তো এই দেখো এরকম টুকরো টুকরো করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো এঁচোড়, আলু, ঘ্যাটকোল, এদিকে চিংড়ি এঁচোড় হবে, সেই জন্যে সব কেটে গুছিয়ে এই যে সোনাকে দিতে আমি বেরিয়ে পড়ছি, ওকে দিয়ে এসে তারপর রান্নাবান্নাগুলো করব। তো এই যে এখন আমি সোনাকে দিতে যাচ্ছি, আর এত রোদ্দুরে তাপ সে আর বলবার মতো না, সেই রোদ্দুরে তাপ দেখো হালকা পাতলা তোমরা দেখতেও পাচ্ছ, তবুও ছাতা মাথায় সোনাকে দিয়ে চলে এসছে। আর দেখো কি বীভৎস ঘাম হচ্ছে আজকে, আর বাড়িতে এসে আমার আর ভাল লাগছে না, ভাবছি রান্নাটা করে রেখে গেলেই ভালো হতো, কিন্তু সময়ের মধ্যে পারিনি, আমাকে বেরোতে হয়েছে 10:45 সময়, কারণ বেশ একটু দূরে।
তো সেই জন্যে রান্না আর করতে পারিনি। তো প্রেশার কুকারের মধ্যে আলু আর এঁচোড়গুলো জল দিয়ে বসিয়ে দিলাম, এটা একটু সিটি দিয়ে নেব। একটু সেদ্ধ করে নিলে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর এদিকে ঘ্যাটকলগুলোকে একটু লবণ দিয়ে আমি ভেজে নেব, এখানে কিন্তু অন্য কিছু দেবো না, লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কি হবে, এটা তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে, মিক্সিতে যখন পেস্ট করব খুব শিগগিরই এটা পেস্ট হয়ে যাবে। তো এই দেখো কতগুলো ঘ্যাটকল পাতা সমেত হয়েছিল, ভাজতে ভাজতে দেখো একটুখানি হয়ে গেছে। আর এদিকে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এটা জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি পুরোটা এঁচোড় কিন্তু সর্ষের তেলেই রান্না করব। আর এটা পুরো একদম খাঁটি সর্ষের তেল ঘানির। আর এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছ কিন্তু ডিপ ফ্রাই করলে শক্ত হয়ে যায়, সেই জন্য একটু কম আছে মাছগুলোকে মানে ভেজে নিতে হবে। তো এই দেখো বেশ বড় বড় চিংড়ি মাছ, এর থেকে একটু ছোট হলে ভালো হতো, কিন্তু যাই হোক বড় বড় হয়ে গেছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো মাছগুলোকে এরকম অবস্থায় ভেজে তুলে নিলাম। তো সবকটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিয়ে এবার এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আর একটু ভাজা ভাজা করব। আর এদিকে আমি যে মশলাটা দেব সেটা দেখো কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, জিরে আর ধনিয়া, এগুলো খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এই পেস্ট মশলাটা দিয়েই কিন্তু রান্না করব। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছে মশলার পেস্ট। এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়বে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, মিক্সির বাটি ধোয়া জলটা। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলু সেটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু সময় ধরে কষিয়ে নেব। আর যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা, সেই জন্যে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো খুব ভালো করে একটু এটাকে সেদ্ধ করে একটু চিনি অ্যাড করে দিলাম, দেখো একটু চিনি অ্যাড করে দিয়েছি। চিনি তরকারির মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল অ্যাড করলাম, যেহেতু সেদ্ধ করা খুব বেশি জলের প্রয়োজন নেই। এবার দেখো বেশ এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এটা ফুটে উঠেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ফুটিয়ে নামিয়ে দেব। তো এঁচোড় চিংড়ি পুরো রেডি। এবার ঘ্যাটকল বাটাটা দেখো, এর ভেতরে বেশ কিছু রসুন, কালো জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যে ভেজে রেখেছিলাম লবণ দিয়ে ঘ্যাটকলগুলো সেগুলোও দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো এই দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে পেস্টটা আমি সব দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভাজা ভাজা করতে হবে। লবণ দিয়ে যেহেতু প্রথমে ভেজেছিলাম সেই জন্য একটু অল্প করে লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে একদম সিমে আছে এটাকে ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু ঘ্যাটকল বাটাও রেডি। তো বাড়ির আজকের ঘ্যাটকল আর এঁচোড় দিয়ে সারাটা দিন কিন্তু জমজমাটি লাঞ্চ আমাদের একদম জমে যাবে। তো এই দেখো এরকম অবস্থায় কিন্তু এটা নামিয়ে দেব। আজকের লাঞ্চটা আমাদের একদম ফাটাফাটি, ঘ্যাটকল বাটা সঙ্গে এঁচোড় চিংড়ি। তো লাঞ্চটা করে নিই, দুর্দান্ত লাঞ্চ মেনু বাড়ির সবজি দিয়ে। তারপর একটু টক দই খেয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে হজমেরও কিন্তু সমস্যা হচ্ছে, তো সেই জন্যে একটু টক দই খেলে কিন্তু হজমেরও কোনো সমস্যা হবে না। নীলাঞ্জনা একটু চিনি দিয়ে নিল, আমি তো চিনি দিয়ে খাই না, তো আমি এমনিই খাচ্ছি, নীলাঞ্জনা খাচ্ছে চিনি দিয়ে আর ওর বাবা লবণ দিয়ে। তো এই যে টক দইটা খেয়ে নিচ্ছি, এখন একটু রেস্ট করব, জানি না শুতে পারবো নাকি, কারণ যা বীভৎস গরম পড়েছে কিছুই আর ভালো লাগছে না। তবুও তো অনেকক্ষণ টাইম হয়ে গেল আমরা রেস্ট করেছি, এখন রাতের দেখো ডিনার বানাতে চলে এসেছি। এখানে আমি আজকে গোল গোল পরোটা করছি,
তরকারিও বসিয়ে দিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকলে, কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সব সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো, একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে, তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো। তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তোমরা অনেকে ব্লগ দেখছো, লাইক করছো, কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো লাঞ্চ ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, তাহলে আজকের দিন পুরো এখানেই মানে সমাপ্ত হবে। তো এইভাবে একটা দিন কিন্তু কেটে গেল সকাল থেকে রাত পর্যন্ত। তো চলো আজকে সকাল থেকে রাত পর্যন্ত দেখো আমার কত কাজ, আর গরমে তো পুরো ঘাম পড়ছে টপ টপ করে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই কাজকর্মগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো আজকেও সেই রকম, এবার জানি না কালকের দিন কেমন যাবে। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে তোমাদের সবার সাথে দেখা হবে। আশা করব সবার যেন আগামী দিনটাও খুব সুন্দর যায়। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।